টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা সহ উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রংপুরে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো মানুষ। প্রতিনিধিদের সহায়তায় শতরূপা দত্তের প্রতিবেদন। টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। চরাঞ্চলের অন্তত ১০ গ্রামে বাড়িঘর তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী প্রায় ১২,০০০ মানুষ। খড়ি নেই যে ভাত রান্না করি, আন্দি খামো, যত কষ্ট করি চুলে ধরাই চল, ধরে আমার এক বেলা আন্দি তিন বেলা খাই। যানবাহন আমাদের নাই, দুই সাইডে নদীর মধ্যে তো আমরা পড়ে গেছি। অসুখ বিসুখ হইলে তো যাওয়ার পথ নাই, রাস্তাঘাট নাই, শ্বশুর দিকেই পানি। তিস্তা নদীর পানি আরও বাড়ার আশঙ্কায় চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামেও তিস্তার পানি বিপদসীমার উপরে অব্যাহত রয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। গাইবান্ধায় বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি। সুন্দরগঞ্জে অন্তত ১৯টি চরাঞ্চলে পানি প্রবেশ করেছে, ভেসে গেছে সবজি ক্ষেত। যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানিও বেড়েছে। এদিকে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বেড়েছে। নদী তীরবর্তী চরাঞ্চল কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এক সপ্তাহ আগেও পানি কম আসিল, এখন তো পানি অনেক বাইরে গেছে। আরও যদি বাড়ে তাহলে তো ঘর বাড়ির সমস্যা, পানি উঠবো বাড়িতে। আমি এক সপ্তাহ বলাই দুই হাত পানি বেড়ে গেল, এখন পানি ঘর বাড়িতে ওঠে নাকি আমরা আতঙ্কের মধ্যে আছি। রাজবাড়িতে প্রতিদিনই বাড়ছে পদ্মা নদীর পানি। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। গবাদি পশুর চারণভূমি তলিয়ে যাওয়ায় খাবার সংকট দেখা দিয়েছে। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন।